কোন একটা জায়গাটার নাম কি মন্দির কীর্তন শুনবেন আজকে জায়গাটার নাম হলো কৈলাস যেহেতু আজকে শিব চতুর্দশী একটু দেবাদিদেব মহাদেবের কথা আলোচনা নিশ্চয় করতে হবে কৈলাসে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটা কি জানো মা ওই কৈলাসে দেবী মা পার্বতী আর দেবাদিদেব মহাদেব বসে আছেন আর এমন তো সময়ে এই ধরাধামে গঙ্গায় স্নান করার জন্য শত শত মানুষ ভিড় করছেন কেন না আজকে একটা ভালো দিন আজকে একটা পূর্ণতম দিন সবাই নাকি বলে গঙ্গায় স্নান করলে মনের সমস্ত পাপ ধুয়ে মুছে চলে যায় তো কৈলাস পর্বতে কি হয়েছে জানো মা দেবাদিদেব মহাদেব এবং দেবী মা পার্বতী লক্ষ্য করছেন উমা আজকের দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন তো আজকের দিনটা খুব একটা ভালো দিন দেখো দেখো পৃথিবীর কত নাগরিক পৃথিবীর কতজন ভক্ত তারা সবাই মিলে ওই গঙ্গায় স্নান করে মনের পবিত্রতা অর্জন করে তারপরে তারা মন্দিরে গিয়ে প্রণাম করে তারপরে তারা ভগবানের চরণ নিবেদন করে তাদের মানব জন্ম ধন্য করবে এমত সময়ে দেবী মা পার্বতী বলে উঠল বাবা ওগো প্রভু আমার একটা প্রশ্ন কি প্রশ্ন এই যে এতজন ব্রত করছে আজকে আচ্ছা এতজন গঙ্গা স্নান করতে যাচ্ছে এদের মধ্যে সকলেরই কি মনের মধ্যে পাপ সব ধুয়ে মুছে চলে যাবে দেবাদিদে মহাদেব বলল না গো না ওরা দেখতে সবাই শয়ে শয়ে হাজার হাজার মানুষ ভিড় করছে বটে কিন্তু ওর মধ্যে একটু যদি ছেকে নেওয়া যায় একটু যদি বেছে নেওয়া যায় তাহলে বুঝতে পারবে ওর মধ্যে সকলে কিন্তু মন পবিত্র করে মা গঙ্গার কৃপাও পাবে না আমারও কৃপা লাভ করতে পারবে না দেবী মা পার্বতী বলে উঠল আমি ওটা বিশ্বাস করি না এই তো দেখছি সবাই সারাদিন ব্রত করে আছে এই তো দেখছি সারাদিন কত কষ্ট করে তারা একটু গঙ্গা স্নান করে দেহকে শুদ্ধ করবে আর আপনি কিনা বলছেন এতজনের মধ্যে সবাই পারবে না আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিতে হবে দেবাদিদেব মহাদেব বলল ঠিক আছে তুমি যখন বলছো সবাই কৃপা পাবে কি পারবে না এটা আমাকে দেখিয়ে দিতে হবে ঠিক আছে চলো শোনো এই যে কৈলাস পর্বত থেকে আমরা দুজন যাব তুমি কিন্তু এই দেবী বেশটাকে ত্যাগ করবে এই দেবী বেশটাকে ত্যাগ করে তুমি একটা সামান্য একটা গৃহস্থের একটা রমণী সেজে তুমি যাবে প্রভু আমি একটা সামান্য গৃহস্থের একটা মেয়ে সেজে গেলাম কিন্তু আপনি কি সেজে যাবেন আমি একটা গৃহস্থ মানুষ সেজে যাব আমি সেখানে গিয়ে তোমার হব স্বামী তুমি হবে আমার সেখানে স্ত্রী আমার থাকবে না এই কোমণ্ডলু থাকবে না এই গলার এই রুদ্রাক্ষরের মালা থাকবে না এত জটাজুটো ধারী থাকবে না আমার ত্রিশূলটা এটাও আমার সঙ্গে থাকবে না বেশ 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 তারপরে কি করবো জানো এই যে এতজন ভিড় করে গঙ্গায় স্নান করার জন্য অপেক্ষা করছে তুমি কি করবে জানো তুমি ওইখানে গিয়ে আমি তোমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকবো আর তুমি সবাইকে বলবে যে তোমার স্বামী মরে গিয়েছে তাই যদি কেউ পাপহীন ব্যক্তি যার মনে কোনো পাপ নাই যার মনে কোনো কুবাসনা নাই এমন ব্যক্তি যদি আমার স্বামীকে একবার স্পর্শ করতে পারে তাহলে তার আমার ওই মরা স্বামী পুনরায় জীবিত হইয়া উঠবে দেবী মা পার্বতী বলল ওই কথাটা বললে প্রমাণিত হয়ে যাবে এত এত ভক্তির মধ্যে কে প্রকৃত খাঁটি ভক্ত কে প্রকৃত আসল ভক্ত আর সবাই নকল আসল একজন আছে এটা বোঝা যাবে হ্যাঁ গো ঠিক আছে তাহলে চলো আমরা দুইজনে এই থাকলো পরে আমার রুদ্রাক্ষরের মালা এই থাকলো পরে আমার ত্রিশূল এই থাকলো পরে আমার এই বেশভূষা ব্যাখ্যা চলবো আমি একটা সামান্য গৃহস্থ ভক্তির মতো আমি ধুতি কাপড় পরলাম আমি জামা কাপড় পরলাম আর তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও একটা ছেঁড়া শাড়ি পরবে হ্যাঁ তোমাকে যেন না কেউ চিনতে পারে তুমি স্বয়ং দেবী মা পার্বতী হরি বল হরি বল তাহলে ওরা চলে এলো কোথায় মা হরি হরি বম বম হরি 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 বম বম হরি হরি
hari hari bom bom hari 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 bom bom hari 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 bom bom hari 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 bom bom hari 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 hari শিখিয়ে দিয়েছেন তো দেবাদিত্য মহাদেব যে তুমি কান্নার একটা অভিনয় করবে যেন তোমার স্বামী এখনি মরে গিয়েছে। দেবাদিত্য মহাদেব কথা মতো আগে কি করলে দেবী মার পার্বতী কোলের মধ্যে স্নান করলো আর মৃত মানুষের মতো ভান করে ওখানে শুয়ে থাকলো। আর দেবী মা পার্বতী যারা গঙ্গা স্নান করতে গিয়েছে তো পুণ্য করবে বলে মনের পাপটাকে মিটিয়ে দিয়ে বলে তাদের উদ্দেশ্যে বলছে, হে যাত্রীগণ, আমি বড় অসুবিধায় পড়েছি, যতজন গঙ্গা স্নান করতে আজকে এসেছো সকলের কাছে আমার নিবেদন, হে যাত্রীগণ, হে পুণ্যার্থীগণ, আপনারা পুণ্যকর্ম করতে এসেছেন, জানেন আপনাদের মতো আমরাও স্বামী স্ত্রী, আমরাও এসেছিলাম এই গঙ্গায় স্নান করে আমরা মন্দিরে যাব পুণ্যকর্ম করার জন্য, আমার স্বামী বড় বৃদ্ধ গো, দেখো দেখো আমার স্বামী এই এত ভিড়ের মধ্যে এত ভক্তের মধ্যে আমার স্বামী সহ্য করতে না পেরে আমার স্বামী এখন মৃত্যুবরণ করেছে। যারা যাত্রীরা স্নান করতে গিয়েছিল তারা বললো, হ্যাঁ গো এই মানুষটার তো বড় দুঃখ, ঠিক আছে ওর কাছে চলো তো আমরা সবাই গিয়ে জিজ্ঞাসা করি, যে স্বামীটা ওর মরে গিয়েছে যার জন্য এখন কাঁদছে গঙ্গার ঘাটে এসে, জিজ্ঞাসা করি চলো তো ওর স্বামী মরে যাওয়ার সময় কিছু বলে গিয়েছে কিনা। হ্যাঁ গো কিছু বলে গিয়েছে কি বলছে, হ্যাঁ গো একটা কথা বলেছে, এতজন যাত্রীর মধ্যে যার মনে কোনো পাপ নাই এমন ব্যক্তি যদি আমার স্বামীকে পরশ করে সঙ্গে সঙ্গে মৃত স্বামী আবার জীবিত হইয়া উঠবে। যতজন স্নান করতে এসেছিল যতজন মনের পবিত্রতা অর্জন করার জন্য আজকে এই কর্মটা এসেছে, যখন দেবী মা পার্বতী ওইটা বলল একে একে তারা সবাই পিছনের দিকে যেতে শুরু করল। দেখি আপনাদের এতজন ভক্তের মধ্যে মনের মধ্যে পবিত্রতম ভাব কাহারো মধ্যেও নাই, কিন্তু মা গো এতজন ভক্তের মধ্যে একজন ছিল সে চিন্তা করলো, ওমা এই তো সামনেই গঙ্গা, সবাই বলে গঙ্গায় স্নান করলে মনের পাপ ধুয়ে মুছে যায়, মা তুমি একটু দাঁড়াও আমি যাব কি আসব, ওই পাগলের মতো ব্যক্তিটা মনে রাখবেন, যারা খুব শুদ্ধ মার্গের ভক্ত হয় যাদের ডাক মহাদেব শোনেন যাদের ডাক ভগবান শোনেন তারা কিন্তু একটু পাগলের মতো অর্থাৎ সহজ সরল অতি সহজ সরল জানা, যার মনের মধ্যে কোনো প্যাঁচটা নাই যার মনের মধ্যে কোনো কিছু নাই সে শুধু জানে তার ভগবানকে, সে শুধু জানে তার ঈশ্বরকে, সে শুধু জানে তার গুরুদেবকে, সে শুধু জানে বদরনিতাই গৌর হরি বল বল। দেবী মা পার্বতী দেখলো কি জানো মা, ওই পাগলের মতো মানুষটা এলো এলো থেলো বেশ সহজ সরল ব্যক্তি, মা তুমি একটু দাঁড়াও, মা ও মা তুমি একটু দাঁড়াও আমি চেষ্টা করব, বলতে পারছি না যে করে দেব বলে আমি চেষ্টা করব, তোমার স্বামীকে যদি আমি বাঁচাতে পারি, তাড়াতাড়ি করে গেল আর মা গঙ্গায় স্নান করে তাড়াতাড়ি করে উঠে এসে ওই দেবাদিদে মহাদেবকে যখনই পরশ করলো আর সঙ্গে সঙ্গে দেবাদিদে মহাদেব হরি হরি বম বম হরি 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 বম বম হরি 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 বম বম হরি 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 বম হরি 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 বম বম হরি 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 বম হরি 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 বম 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 বম হরি হরি। দেবাদিদে মহাদেব এবং দেবী মা পার্বতী সঙ্গে সঙ্গে চলে গেল কৈলাস পর্বতে। এই যে এখানে ছিল একজন বৃদ্ধ, এখানে যে ছিল একজন সাধারণ মেয়ে মানুষ, ওই বেশ ত্যাগ করে আগের বেশ রুদ্রাক্ষরের মালা পরে নিল, আগের মতো ত্রিশূলটা হাতে ধরে নিল, আগের মতো দেবী মা পার্বতী সেজে নিল। হ্যাঁ গো এই যে পৃথিবীতে তুমি গেলে, পৃথিবীতে গিয়ে কিটা বুঝতে পারলে,
देवी मा पार्वती बोलो प्रभु আমায় আপনি ক্ষমা করুন, আমি মনে করেছিলাম যতজন বোধহয় পুণ্যার্থী যতজন বোধহয় এখানে এসেছে সকলেরই বোধহয় মনের মধ্যে সেই পূর্ণতম ভাব নিয়ে তারা মন্দিরে আসে, কিন্তু আজকে আমি নিজে প্রমাণ পেলাম যে বাহিরে ভক্ত ভাব সেজে কোনো লাভ নাই, বাহিরে ভণ্ডামি করে কোনো লাভ নাই, বাহিরেটা ত্যাগ করো, বাহিরেটা ত্যাগ করে যতটা সম্ভব ভেতরটাকে পরিষ্কার করতে চেষ্টা কর। লোকে জানে বড় বলে বড় সেই হয়, নিজে জানে বড় বলে বড় সে কভু নাই হয়। আমার মতো বড় ভক্ত নাই, আমার মতো শ্রেষ্ঠ নাই, এই আমিত্বের ভাবটাকে আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। জগতের মধ্যে যদি কেউ বড় থাকে, জগতের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ থাকে, আজকে যার মন্দিরে আপনারা এসেছেন কীর্তন শ্রবণ করার জন্য, দেবতাদের দেবতা অনেকে প্রশ্ন করে আছে, বলতে পারেন ওনাকে দেবতা এমনি বলতে পারতো? কত দেবতা আছে, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, পবন দেবতা, কিন্তু মহাদেবকে কেন বলা হয় দেবাদিদেব, দেবতাদের দেবতা? মহাজন বলল কি জানো, ওনাকে দেবাদিদেব মহাদেব এই জন্য বলা হয় সমস্ত দেবতারা নিজের সুখের কথা চিন্তা করে, কিন্তু একমাত্র একজনই দেবতা যিনি নিজের সুখটা যতটা না চিন্তা করে ওর থেকে বেশি চিন্তা করে, জগতের কি করে আনন্দ হবে, জগৎ কি করে সুখে থাকবে, জগতের মানুষের কি করে কল্যাণ সাধন হইয়া থাকবে, তা যদি না হতো তাহলে ওই যে দেবতা অসুরদের মধ্যে এই যে যুদ্ধ হয়েছিল তাতে যে বিষ উঠেছিল সবাই আপনারা জানেন, যে বিষটা উঠার সঙ্গে সঙ্গে এই পৃথিবী একেবারে তোলপাড় হয়ে গিয়েছিল, যে এই পৃথিবীতে এই বিষটা কে ভক্ষণ করবে, এই বিষটা যে ভক্ষণ না করবে, যদি কেউ ভক্ষণ না করে তাহলে জগৎ একেবারে শেষ হয়ে যাবে, কোন দেবতা এসেছিল না এই বিষটাকে ভক্ষণ করার জন্য, কে এসেছিল? একমাত্র এসেছিল দেবাদিদেব মহাদেব জগৎকে কল্যাণ করানোর জন্য, আপনাকে আমাকে শান্তিতে একটু থাকার জন্য। সেই দিন থেকে ওই দেবাদিদেব মহাদেব নাম হয়ে গেল নীলকণ্ঠ। তাই সমস্ত দেবতাদেরকে এমনি দেবতা বলে পরিচয় করা হয়, কিন্তু ওনাকে একমাত্র দেবাদিদেব মহাদেব বলে পরিচয় করা হয়। বলুন দেবাদিদেব মহাদেব কি? আজকে শিব চতুর্দশী তিথি কি? জয় 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 গুরু মহারাজ কি? জয় 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 গুরু মহারাজ কি? জয় জয় আজকের আনন্দ কি? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, ও গো ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনের কালি, পূর্ণ হবে মনস্কা, তোমার কৃপা পেলিয়ামা পূর্ণ হবে জন, তোমার কৃপা পেলে আমার জন, ও তোমার কৃপা পেলিয়ামা পূর্ণ হবে জন, তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জন, ও গো সার্থক হবে ভবি আশা ধন্য হবে জন, সার্থক হবে ভবি আশা ধন্য হবে জন, ও গো জনম মরণ
যাই না দুয়ারি পদে শরণ নিলাম আমি জনম মরণ যাই না দুয়ারি পদে শরণ নিলাম বৃন্দাবনীর পথে পথে গাইব রাধানা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা আমার জীবনটাকে কাটিয়ে দিলাম কাজের কাজে ফিরে জীবনটাকে কাটিয়ে দিলাম কাজের কাজের ভিড়ে ও গো তিমি সব অসারি ভেবে প্রভু এলাম তোমার দানে ভিক্ষা পাত্র লইয়া হাতে আমি ভিখারি সাজিলাম আমি